স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রস্তুত বিভাগীয় শহর রাজশাহী। রাজশাহী অঞ্চলের 40 জয়িতাকে সম্মাননা প্রদান। নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাত 12:01 বিনম্র শ্রদ্ধায় বাঙালি জাতি স্মরণ করবে ভাষা শহীদদের। জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে বিভাগীয় শহর রাজশাহী। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে শহীদ মিনার। চারিদিকে চলছে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই সঙ্গে চলছে বাংলার অহংকার, মহান একুশের প্রথম প্রহরের প্রতীক্ষা। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য শহীদ মিনার এলাকায় প্রতিবারের মতোই কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও ডিবি পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। এদিকে দিবসটি উপলক্ষে দিনভর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী জেলা প্রশাসনও। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে সোমবার দিবসের শুরুতেই জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সোমবার বেলা 11:00 রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর রাজশাহী মহানগর ও জেলার সব মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। সন্ধ্যায় রাজশাহী তথ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজশাহী অঞ্চলের 40 জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। জীবনের বিভিন্ন ক্ষেত্র ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য 5টি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের প্রতিটি জেলার 5 জন করে এই 40 জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে 10 জন জয়িতাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সম্মাননা প্রদানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ। অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহিন আক্তার রেনি। বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের সঞ্জিদা আক্তার শিমু, ফরিদা পারভিন, লাভলি পারভিন, চাঁপাইনবাবগঞ্জের রোজিনা আনোয়ার, রাজশাহীর ডক্টর হোসনে আলা আরজু, জয়পুরহাটের রোজিনা খাতুন, বগুড়ার বুলবুলি রানী বর্মন, ফজিয়া হক বিথি, নওগাঁর রাহিনা ইসলাম ও পাবনার কামরুন নাহার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়ক ও সেতুমন্ত্রী এবং তথ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে যে তথ্য দিয়েছেন তাতে মনে হয় তাকে জিনে ধরেছে, আগে জিন ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। রবিবার নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সম্মেলনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা অপরাধ করছেন এবং দলের শৃঙ্খলা নষ্ট করে বিশৃঙ্খলা তৈরি করছেন তাদের প্রত্যেকের নামের তালিকা প্রধানমন্ত্রীর কাছে রয়েছে, তারা কোনোভাবে দলে স্থান পাবেন না। কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু, দুর্নীতিবাজদের আওয়ামী লীগে প্রয়োজন নেই। যারা দুঃসময় দলের পাশে ছিলেন তারাই দলের জন্য থাকবেন। কোনো সুবিধাবাদী দলে স্থান পাবেন না।
আর ফেসবুকে যে পোস্ট দিয়েছেন এতে মনে হচ্ছে মির্জা ফখরুল আলম তাকে জিভে ধরেছে। কারণ জিভে ধরলে মানুষ কি কয়? শুধু একটা কথা বলে। এখন মির্জা ফখরুল আলম সাহেব মনে হচ্ছে সে শুধু আওয়ামী লীগ, আওয়ামী লীগ চারিদিকে শুধু আওয়ামী লীগ, আকাশে আওয়ামী লীগ, বাতাসে আওয়ামী লীগ, মাটির তলায় আওয়ামী লীগ, সব দিকে আওয়ামী লীগ দেখে আর কিছু দেখছে না। সুতরাং তিনি জিভে ধরার লক্ষ্য দলের শৃঙ্খলা নষ্ট করে যারা দলকে ছোট করেছে, দলের উন্নয়নকে ম্লান করেছে, তাদের সবার নাম কিন্তু লেখা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা সৈনিক ও শহীদদের স্মরণে তিন দিন ব্যাপী একুশে গ্রন্থ কুটির শীর্ষক বইমেলা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কথা সাহিত্যিক জুলফিকার মতিন। উদ্বোধনকালে কথা সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মতিন বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না, তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা উদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবনযাপনে। এ সময় তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব আয়োজিত এ মেলায় স্টল রয়েছে ৫টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ক্যাম্পাস বন্ধ থাকলেও শুরুর দিনে উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। শিক্ষক শিক্ষার্থীদের একাডেমিক বইয়ের বাহিরের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব নিয়মিত বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তৃতীয়বারের মতো এই বইমেলার আয়োজন করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল সহ আলামিন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৫। শনিবার দুপুর ৩টার দিকে নাটোর বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহন বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার র‍্যাব ৫ কোম্পানি কমান্ডার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী হতে ঢাকাগামী হানিফ পরিবহনে কয়েকজন মাদকদ্রব্য সহ অস্ত্র বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। এ সময় সঙ্গে থাকা একজন পালিয়ে গেলেও আলামিনকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক আলামিন নাটোর জেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী এম এ আজিজ। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে রবিবার সকালে ক্যাম্পাসে তার সহপাঠী ও শিক্ষকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। কর্মসূচির সাথে একাত্মতা জানান ফার্সি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে দুর্বৃত্তদের চিহ্নিত ও আটকের দাবি জানানোর পাশাপাশি ট্রেনের বাইরে সিসি ক্যামেরার ব্যবস্থা, ট্রেনের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সহ রেলওয়ে আইন বাস্তবায়নের দাবি তোলেন। গত শুক্রবার রাত ৯টায় মহানন্দা এক্সপ্রেসে আব্দুলপুর থেকে রাজশাহী আসার সময় আড়ানি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আজিজের চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।